কিন্তু দেখতে পাচ্ছ না নাকি? পরবর্তী হিংসা তদন্তে নন্দীগ্রামে পৌঁছলো সিবিআই একটি দল। এই মুহূর্তে আমরা রয়েছি নন্দীগ্রাম থানা এলাকার তিল্লো গ্রামে। এটাই হচ্ছে দেবব্রত মাইতির বাড়ি। এবং যেটা আমাকে মেরেছে সেখানে, দাদাকে মেরেছে, হ্যাঁ হ্যাঁ ওদের ওদেরকেও মেরেছে। কি চাইছেন আপনারা? কি চাইছেন আপনারা? কি হয়েছিল সেদিন ঘটনাটা? সেদিন ওই ভোটের কেন্দ্র মারামারি হয়েছে। আচ্ছা, আপনার দাদা কি পার্টি করতেন? আগে কোনো পার্টি করতো না, বিজেপি করতো। আচ্ছা, তারপর কি হয়েছিল? ওই মারামারি হইতে সবাই এসে বাড়ি থেকে লোকের মারামারি করছে। তারা সেরা তৃণমূলের। আচ্ছা, তারপর কি হয়?
তারপরে যে যার মানে স্পটে মারা হয়ে যায়, মারে দেওয়ার পর তারা নিয়ে চলে গেছে, আমাকেও মারধর করেছে। কোনো কাউকে চিনতে পারেনি, কাউকে চিনতে পারেনি। আপনারা কি চাইছেন? বিচার নেই, মানে বিচার হোক, যেটা যাতে না গণ্ডগোল সৃষ্টি না হতে পারে, শান্তি শৃঙ্খলা থাকা। কিছু বললো সিবিআই আমাকে? কোনো বলল। আপনার নাম কি? শঙ্কর মাইক। सर जी आप ना इसका ये एफ आई आर का वो भी शेयर कर दो इसी नंबर। बाकी जिसको चोट लगा है वो गिर गया है, मेन नहीं एक आदमी में এবারে বিধানসভা ভোটের ফলাফলের দিন অর্থাৎ তেসরা মে ঠিক এই জায়গাটাই, অর্থাৎ নন্দীগ্রামের থানা এলাকার চিল্লগ্রামে ঠিক এই জায়গাটাতেই দেবব্রত মাইতিকে মারধর করা হয়ে বলে ছবি আছে। সেই সম্পর্কেও সিবিআই আধিকারিকরা খোঁজ খবরও শুরু করেন। এই মুহূর্তে তারা বাড়ির ভেতরে রয়েছেন, বাড়ির ভেতরের সদস্যদের সঙ্গে তারা কিন্তু কথাবার্তা বলছেন। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় মানুষ জানাও সাহিব আলোচায় সঙ্গে রিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। Thank you.